আমি সব সময় একটু দেরি করেই আসি, এর মধ্যে ও আমাকে বেশ কয়েকবার ফোন দেয়, আর আমি কেন জানি সেটা খুব উপভোগ করি। আমার জন্য ওর এই অপেক্ষাটা কেন ভালো লাগে আমি জানি না। ওকে যেদিন প্রথম দেখেছিলাম এখনও ঠিক সেরকমই লাগে, শরতের আকাশের মতো শুভ্র আর নির্মল। যদিও সম্পর্কটা বেশ পুরনো, আজ মনে হয় 5 বছরে পা দিবে। ভালোবাসার 5টা বছর চোখের নিমিষেই কেটে গেল। শুনেছিলাম মেয়েদেরকে নাকি বিশেষ দিনগুলোতে বেশি সুন্দর দেখায়, আর সেটা এখন সত্যি মনে হচ্ছে। মানুষ বর্তমানে বাঁচে, তবে সবাই না, কেউ কেউ স্মৃতি আগলে রেখে বেঁচে থাকে, আমার মতো শরতের আকাশের অপেক্ষায়। যে আকাশ এখন কালো মেঘে ঢাকা পড়ে আছে। একদিন আমি আর আরিয়া কিছু একটা কিনতে বের হয়েছি, কিন্তু তারপরেই সব উলটপালট হয়ে গেল। নূপুর আমার সাথে আরিয়াকে দেখে কি ভাবলো কে জানে, কিন্তু এর পরেও যেটা করলো তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কে ফোন দিল? নূপুর? এই মেয়েটাও আছে, কিছু একটা হলেই ফোন দিবে, কিন্তু আজকে যা বলছে সেটা একটু অন্যরকম মনে হচ্ছে না? কে জানি ও কেমন করে যেন কথা বলছে, আমার মনে হয় আমার যাওয়া উচিত। যাব, কেন যাব না? আমি না গেলে যাবে কে? আর ও এরকম করছে কেন সেটাই তো বুঝতে পারছি না। আর একটা বাচ্চার সাথে আকাশকে দেখে এরকম রিয়্যাক্ট করা কি আছে? হতেই পারে ওর কোনো আত্মীয়র বাচ্চা, অথবা অন্য কিছু। তাত কি সব ভুলভাল ভাবছে, ওদিকে না। আচ্ছা, বাচ্চাদের শখ, ওর যে মেকআপ করার বয়স হয়নি কে বোঝাবে। তবে আমিও বুঝতে পারিনি বাহিরে আমার জন্য কি অপেক্ষা করছে। না, আমি ভয় পাই না, তবে সব কিছুর একটা উপযুক্ত সময় আছে। আকাশ, বৃষ্টি, তুমি এইখানে কি? ইয়ে মানে ওকে? আমি তোকে বুঝিয়ে বলছি বৃষ্টি। হুম, বলো। তবে এখন না। মানে? ভাবছিলাম আরিয়ার সামনে আমি ওকে কিভাবে বুঝাবো। ঠিক তখনই আরিয়া বলল, বাবা বাসায় চলো। বাবা? ইয়ে বৃষ্টি, বাবা মানে? এখন না হয় থাক। ও তোমাকে বাবা বলে ডাকছে আর তুমি বলছো এখন না? আমি কি বলবো এখন এই মেয়েটাকে? থাক, তোমার আমাকে কিছু আর বলা লাগবে না, আমি সব বুঝে গিয়েছি। বৃষ্টি, আমার কথাটা শোনো, আমি তোমাকে বলবো বাট এখন না। হাত ছাড়ো, এই সময়টুকু তুমি আমাকে দিবা না? বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ গত 2 বছরের, এখন আর না করার কোনো মানে হয় না। আমি কত বোকা, ভাবলেও আমার নিজের উপর নিজের রাগ হচ্ছে না। একটা বাচ্চা থাকা অন্যায় না, এমনও হতে পারে ও ডিভোর্স হয়ে গিয়েছে, বিষয়টা স্বচ্ছতার। ওর কি আছে না আছে বা ওর অতীতটা কি, সেগুলো ভেবে আমি ওকে ভালোবাসিনি। ভেবেছিলাম আমি হয়তো ওকে গুছিয়ে নিতে পেরেছি নিজের মতো করে, কিন্তু এই কয়েক বছরে আমি বুঝতেই পারিনি ও আগের থেকেই অন্য কারো হয়ে আছে। কি কামড়লো আমাকে? দাঁড়াও দেখাচ্ছি।
এইটা কি হলো? তুই চালাকের গলায় ধরি, শুনেছো কথাটা? শুনবো না কেন? বৃষ্টি হয়তো ভাবছে এই 5টা বছর ওর সাথে আমি প্রতারণা করে গেছি, কিন্তু কলেজ পার হয়ে ইউনিভার্সিটি, তারপর জব, সবই ছিল ওর ইচ্ছায়। তবে এখন দায়িত্বটা ওর চিন্তা থেকে আরো অনেক বেশি বেড়ে গেছে। কিছুদিন ধরে ভাবছিলাম বৃষ্টির চোখের আড়ালে দূরে কোথাও চলে যাব, আর এর মধ্যে ওর বিয়ের কার্ড নিয়ে নূপুর হাজির। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম শক্ত থাকব, আর এটাকে সামলে রাখার জন্য হলেও, যদিও এটাকে এই প্রশ্নটা আমার প্রায় শুনতে হয়, তবে আজকে যখন নূপুর জিজ্ঞেস করলো মনে হলো এটা অন্তত ওর জানা উচিত, না হলে হয়তো দুদিন পরে আমার চরিত্র নিয়ে কথা বলা শুরু করবে। বলুক, তবে সত্যটা জেনেই বলুক, আরিয়াকে আমি যখন নিয়ে আসি তখন ও মাত্র 2 বছরের। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় একজন মা তার সন্তানকে আমার হাতে তুলে দিয়েছিলেন, আমি তা প্রত্যাখ্যান করতে পারিনি। সমাজের সব দরজায় করা নেড়ে নেড়ে ক্লান্ত আমি শেষ পর্যন্ত নিজেই আরিয়ার দায়িত্ব নিয়ে নিলাম। জানি না কোত্থেকেই শক্তি আমি পেলাম, ছোট্ট এই বাচ্চাটাকে বড় করে তুলতে তুলতে আমিও মনে হয় বড় হয়ে গেলাম। পুতুল খেলার ফাঁকে আরিয়া যে কখন আমার সবকিছু হয়ে গেল টেরই পেলাম না। আমার বাবা মা মারা গেছে অনেক আগেই, আরিয়ার মধ্যে আমি আমার মায়ের মুখ দেখতে শুরু করলাম, আর এখন তো এই বিচ্ছুটা বড় হতে হতে একেবারে আমাকে পেয়ে বসেছে। খাবারটা পর্যন্ত এখনো খেতে পারে না, খেতে চায়ও না, আমাকেই মুখে তুলে খাইয়ে দিতে হয়। খুব দুষ্ট হয়েছে জানো। কিছু একটা হয়েছে, নূপুর চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকছে, ভালো লাগছে না কিছু। নতুন করে কোনো ড্রামা আমি নিতে পারবো না আর। না, কে হয়েছে কে জানে, জানি ওর একটা বদ অভ্যাস আছে যে কোনো কিছুতে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়, এইবারও তাই ভেবেছিলাম। কিন্তু এখনও যা বলছে সেটা তো আমার কল্পনাকেও হার মানাচ্ছে। আকাশ বাচ্চাটার বাবা না? হয়তো অন্য কোনো সময় হলে আমি নূপুরকে কষে একটা চড় লাগাতাম, ওর কথা শুনে এতদিন আমি বে কী করলাম এগুলো? একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে ছোট থেকে বড় করার কারণে আমি আকাশকে এই শাস্তি দিতে পারলাম? আমি নিজের বিয়ের কার্ড পর্যন্ত ওর কাছে পাঠিয়েছি। ছি, কিছু একটা করতে হবে, আমাকে আকাশের কাছে যেতে হবে। হ্যাঁ, এখনই যেতে হবে। অফিসে আলাপ করে ঢাকার বাইরে পোস্টিং নিয়ে নিয়েছি, এখানে থাকার আর কোনো মানে হয় না আসলে। যদিও এই বাসাটাতেই আরিয়া বড় হয়েছে, কিন্তু আমি তো মনে করি যেখানে আরিয়া আছে সেটাই আমার ঘর। আয়োজন করে ঘর বাঁধতেই হবে সেটা জরুরি না, এই কংক্রিটের জঙ্গলে আর নাই বা থাকলাম। মানুষের মনটাও যেখানে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব আমাকে যেতে হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কখনো মানুষ সারা জীবন মরিচিকার পেছনে ছুটে বেড়ায়, ছুটতে থাকে ছুটতেই থাকে, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয় না।
আর ভালোবাসা পেয়ে যারা হারে, আমি সেই সমস্ত হতভাগ্যদের দলে পড়তে চাই না। কত বড় মনের মানুষ ও! ওর নামটাই যে শুধু আকাশ তা না, ওর হৃদয়টাও আকাশের চেয়েও বিশাল। আর আমি কি দুর্ভাগা দেখো, এই মিষ্টি বাচ্চাটার নাম পর্যন্ত জানি না। বলেছিলাম না, শরতের আকাশের মতো শুভ্র আর নির্মল। আজ সেখানে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে আমরা ভেসে যাচ্ছি। জীবনটা বড়ই রহস্যময়।